বর্তমানে এই সরকার 100% অবৈধ, রাতের বেলা ভোট করছে, 100% অনেক কেন্দ্রে ভোট কাটা হয়েছে। এই বর্তমান সার্চ কমিটি কোথাও প্রতিবাদক একটা কেন্দ্রে ভোটও বাতিল করে নাই, প্রথমত গেল। এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে, দেখেন না মজা দেখাচ্ছে কীভাবে মানুষ, কোথাও কোথাও ইউনিয়ন কাউন্সিলের নৌকামার কাপ প্রতীকের দিনে পারতে 200, 300, 500 ভোটও পেয়েছে। এটা লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। হ্যাঁ, সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, সেখানে তারাই জিতছে, হয়তো এটা বলতে পারেন যে আওয়ামী লীগের কাছে নির্বাচন কমিশনের দোষ, অবশ্যই দোষ। কেন, কীভাবে অবশ্যই, কেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে? পরিবেশটা সে রাখতে পারেন না, সে পরিবেশ ঠিক না। শোনেন, আমার সাথে কথা বলতে বলতে আমি হিসাব করে আলাদা বলবো। আমি তো মার খেয়ে আহত অবস্থায় ঢাকাতে আমি আসছিলাম, আবার 20 সালে নির্বাচন করতে গেলাম, একই অবস্থা সৃষ্টি করলো। আমার কাছে অন্য কমিশনের দোষ কিভাবে সেটা ব্যাখ্যা যাচ্ছে আর কি। আমাকে আহত করলো, আমি মনে মনে অবস্থায় নির্বাচন বন্ধ করে দিতে পারতো। না না, আওয়ামী লীগের মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর খাতে নৌকা কম ভোট পেলো, তো সেইটা আসলে নির্বাচন কমিশনের দোষ কিভাবে? দোষটা এই কারণে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা অনেকে নির্বাচিত হতে এমন জায়গায় ইয়েকে নিয়ে গেছে আপনার নির্বাচনটাকে, যে আওয়ামী লীগের প্রতি মানুষের এত বিক্ষোভ যে আওয়ামী লীগের প্রতীক দিলে দৌড় মারে, আগামী দিনে আওয়ামী লীগের প্রতীক দিতে চাইলে কেউ নিবে না। বিএনপির কথা তো বলা হয় যে বিএনপি বলে ভোট কি মনোনয়ন বাণিজ্য করছে, মনোনয়ন বাণিজ্য কখন হয়? যখন ওই দল জিতবে তখন তার প্রতীক নেওয়ার জন্য মানুষ টাকা দেয়, বিএনপির বিরুদ্ধে যেটা বলা হয়, যদি টাকা নেয়নি আওয়ামী লীগের একবার প্রতীক দেওয়ার আগে বলো তোমাকে 5 কোটি টাকা দেওয়া হবে, তুমি প্রতীক নাও, না নেবো না প্রতীক। এই অবস্থা যদি ভোট হয় দেশে, আজকের ঘটনা যেটা আপনি বলতে চাচ্ছেন আমি খুব পরিষ্কার করে দেশ জাতিকে সহজ করে দিচ্ছি, আমি বিএনপি নীতি নির্ধারণ কেউ না, তবে এই কারণে বলবো আপনারা যাকে ইচ্ছা তাকে প্রধান নির্বাচন কমিশন বানান, এমন কি যার কাছে আপনারা যাচ্ছেন, এই যে সার্চ কমিটি যিনি গঠন করতে যাচ্ছেন তার কাছে, তাকে আগামী নির্বাচনে ইয়াজুদ্দিন স্যারকে যেমন রাষ্ট্রপতি ছিল, আবার প্রধান উনি তত্ত্বাবধায়ক প্রধান হয়েছিলেন, এই বর্তমান প্রধান বর্তমান প্রেসিডেন্টকে আপনারা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানান, ইচ্ছা মতো আপনারা নির্বাচন কমিশন বানান, আমার কোনো আপত্তি নেই। আপত্তি শুধু একটি, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেন, মাঠে আসেন, খেলায় আসেন, খেলায় আসেন, এই সমস্ত কথা বলে মানুষ লাভ নেই। আর 2001 সালে এবং 91 সালের হাবিব ভাই বেগম খাদিজা কিন্তু কমিশন কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা কোনো ব্যাপার না। এর আগে তো সাংবিধানিক প্রতিষ্ঠান তো সার্চ কমিটি ছাড়া 91, 96, 2001, 2008 সার্চ কমিটি তারা গঠিত ছিল না, কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন করেছে, কারণ সরকার ছিল নিরপেক্ষ না। আপনি তো আপনার বক্তব্যে পুরা সাংবিধানিক প্রতিষ্ঠানটাই দরকার নাই বলতেছেন, মানে সেটাকে দরকার নাই তো, প্রতিষ্ঠান দরকার নাই তো, তখন হবে স্কুলই বন্ধ করে দাও, পড়া ছাড়াই ওরা রেজাল্ট দিয়ে দেয়, পড়াই না তারা, সেখানে ছাত্র যাবে? এই অবস্থা বর্তমান, এই যে নির্বাচন কমিশন সার্চ কমিটি যা করতেছেন, সরকার যা বলবো তাই শুনবো। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যে দেশে আমার এ কথা বললো আসলে টিটু বলল যে আমরা আমরা কোর্টের উপর বিশ্বাস রাখি না, কোন কোর্টের উপর বিশ্বাস রাখবো? যে কোর্ট বেগম খালেদার মতো মানুষকে হ্যাঁ শাস্তি দেয়, যেখানে কোনো রকমের টাকার টাকা টাকা রয়ে গেছে, তারেক রহমানের মতো 2 কোটি টাকা দিয়ে একটা মানুষের পাবলিক পারসেপশন তো আছে। আজকে আমাদের টিটু যদি 15,000 টাকা তার অভিযোগ অভিযোগ আসে, বা 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা যদি তার বিরুদ্ধে তছনছ করে, তাও তো বিশ্বাস করবো না যে এতে অনেক টাকা হলো মানুষ, তারেক রহমান 2 কোটি টাকা চুরি করে খাচ্ছে, বিশ্বাসে নির্ভর করে না, যে প্রমাণ দলিল আদিতে বিশ্বাস। শুনেন, কিসের দলিল? যে কোর্টের আগের দিন প্রধান বিচারপতি কে সিনহা, বিচারপতি সিনহা, পরের দিন তার 6 জন অ্যাপিলেট ডিভিশনের বিচারক বলতেছে তার অধীনে আমরা যাব না, তার তার কাছে আমরা বলবো, কারণ উনি দুর্নীতিবাজ, রাতের বেলা কোনো কোর্ট কাছে ছাড়াই দুর্নীতিবাজ বেড়ে দিল, বইলে তো দিল গেল না, তারপরে প্রধান বিচারপতিকে লাফি দিয়ে আপনার দেশটাই বাড়িকে দিলেন, জোর করে বলছেন কি আমার কোনো ক্যান্সার, উনি আমার ক্যান্সার হয় নাই, বাড়িকে দিলেন, কেন বাড়িকে দিলেন? আপনি এতটুকু মামলা যে দুর্নীতি তাক ধরে আপনি গ্রেপ্তার করতেছেন, আর তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ প্রমাণ করে অ্যাপিলেট ডিভিশন 6 জন বিচারক তার সাথে বসলো না, প্রমাণিত করেই আপনি বসলো না, আপনি তাক বিদেশ দিয়ে দিলেন কেন? আর কেনই বা আপনার একে আপনার দুর্নীতিবাজকে প্রধান বিচারপতি বানলেন? সেই জন্য বলছি যে কোর্ট একজন 3 বারের প্রধানমন্ত্রী, অসুস্থ একটা মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না,
যাকে জামিন দেয় না, যাকে জামিন দেয় সেই কোর্ট, সেই কোর্ট, সেই কোর্টের প্রতি শ্রদ্ধা। এই অ্যাপিলেট ডিভিশন সাজন বিচারপতি ভবিষ্যতে জবাব দেবে কী করে? আপনি আগের দিন বলেছেন বিচারপতি সিনহার অধীনে, আপনি কালকে তার পরের দিন আপনি বললেন উনি দুর্নীতিবাজ, কোথায় আপনি পেলেন দুর্নীতিবাজ? এই কোর্টের এই বিচারপতির অ্যাপিলেট ডিভিশন বলছে ভাই, মানে বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, মানে কোনো উপায় আছে আমাদের? এই যে আমি রোজ হাজির আছি, যত অবস্থা থাকুক আমি মানে আইনিভাবে যেটা বলতে হবে এইভাবে আমি বলতে পারি, কালকে আমি বলবো এই কারণে আমার নেত্রীকে আপনি বিনা কারণে বিদেশে যেতে দিচ্ছেন, আপনি আইন বানাচ্ছেন, সেটা আপনি আইনের মাধ্যমে মোকাবেলা করবেন? আইন তত্ত্বাবধায়ক সরকার বিধান ছিল 96 সালে বেগম খালেদা তত্ত্বাবধায়ক সরকার বিধান সংশোধন সংশোধন করেছিল, এই দেশের নিরপেক্ষ সরকার ছিল ছিল না 90 সালে, এর সাথে পতনের পর আমরা বিচারপতি শাহাবুদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রদান করেছিলাম, প্রধান বিচারপতি উনি আসতে চান নাই, পর রাজি হয়েছিলেন যে আবার উনি ফিরে যাবেন, আইন বানানো হয়। আমি আপনার কাছে শেষে আমি বলি, নিশ্চয়ই আমি আবার আবার আমি বলি, একবার 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 একটা মজার খেলা বলি, মজার খেলা বলি, কাশিয়ানি মকসিসপুরে গোহলগঞ্জ না সেখানে দেন, কাশিয়ানি মনে 6টা ইনিং 8টা ইনিং 6টা ইনিং নৌকা আসে। আমি ছাত্রকের পেছনে না হলে 90 সালে ছাত্র হতো না, আমার নিজের গর্বের কথা বলছি। 96 সালে টিটু বললো এই আওয়ামী লীগ আজকে তত বড় কথাই বলবো, আমি যদি তার আব্বা জেলে গেছিল অন্যায়ভাবে তাকে জেলে নেওয়া হয়েছিল সেই সময় আমি বলবো, সেই জেলে গেছিলাম আমি অ্যাক্টিং কর্মকর্তা ছিলাম বলেই কিন্তু যন্ত্র মঞ্চ করা হয়েছিল, এবং 2007 সালে শেষ করে 2007 সালে আওয়ামী লীগ যে বলে আমরা আন্দোলন করে আমরা বিএনপিকে বাধ্য করেছি ওই নির্বাচন বন্ধ করতে, আওয়ামী লীগ করে কিছু করতে পারেনি, করছে কে? করছে বেঈমান বিশ্বাসঘাতক মঈনউ আহমেদ, ওই বেঈমান মিথ্যাবাদী যদি জাতিসংঘতে মিথ্যা চিঠি নিয়ে এসে যদি ইয়াজুদ্দিন স্যারের এপিএস মুখলেসকে থাপ্পড় দিয়ে ফেলে না দিয়ে বলতো যে আমার জাতিসংঘ থেকে সব শান্তি মিশন থেকে সব পাঠিয়ে দিবে, তাহলে আওয়ামী লীগ শত চেষ্টা করে পদত্যাগ করেছিল না, উদ্যোগ নিয়েছিল না, নির্বাচন হয়ে যেত। আওয়ামী লীগে এত বাহাদুরি আওয়ামী লীগের দেখানো উচিত না।